শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পরে আমি একটা ভিডিও নিয়ে এলাম, আর বড়দেরকে জানাই বিজয়ের প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাইকে আমার শুভেচ্ছা রইল। আর নিশ্চয়ই পুজো তোমাদের খুব ভালো কেটেছে। তো আমার পুজো তো একদমই ভালো কাটেনি, যদিও আমি পুজোর সময় বেরোই না সেভাবে, কারণ ভিড়ভাট্টা এটা আমার খুব একটা ভালো লাগে না কোনোদিনই, আর বেশি কোলাহলও ভালো লাগে না আমার, একটু নিরিবিলি নির্জনতা এগুলোই আমি পছন্দ করি। যাই হোক, দেখো এটা পুজোর তৃতীয় দিনে, মানে তৃতীয়ার দিনে আমি আর ছেলে গিয়েছিলাম শপিং করার উদ্দেশ্যে এবং কয়েকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। তবে বেশি ঠাকুর দেখতে পারিনি, কারণ এতটা ভিড় ছিল, ভিড় ঠেলে মানে তৃতীয়াতেই এতটা ভিড় ছিল যে কী আর বলবো। তো যাই হোক, দেখো এখানে আমরা শিয়ালদার কাছে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, দেখো তোমরা হয়তো যারা যাও জানো, যারা যাও না বা যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি শেয়ার করলাম আরও বেশি করে। দেখো কী সুন্দর একটা ট্রেনের মতো, মানে থিমটা করে খুব সুন্দরভাবে রেস্টুরেন্টটা তৈরি হয়েছে। কিন্তু এখানে কি বলবো, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই ভালো, কিন্তু হলে কী হবে, এখান থেকে একটা সমস্যা তৈরি হয়েছিল সারা পুজোটা জুড়ে। তো দেখতে থাকো, বুঝতে পারবে, আমি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে বিভিন্ন রকম কাউন্টার রয়েছে, আর যেহেতু এই মানে এক একটা মানে ট্রেনের যেমন আলাদা আলাদা বগি থাকে, আলাদা আলাদা কামরা থাকে, এটাও ঠিক সেরকম, মানে পাটে পাটে ভাগ করা ছিল। কোথাও মোমোর আইটেম, কোথাও একটা প্রভুজির পুরো কাউন্টার ছিল, আমরা চলে গিয়েছিলাম প্রভুজির কাউন্টারে। তো দেখতেই পাচ্ছ এখানে মেনু লিস্টটা, আমি দেখছি যে কী খাওয়া যেতে পারে। সকালে এমনি মুড়ি ঘুগনি এগুলো খেয়ে বেরিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে ভিডিও প্রথমে শেয়ার করলাম। আর এখানে দেখো ওই কাঁচের কাছে আমরা বসেছিলাম, তো ওখান থেকে কিছু ভিডিও শ্যুট করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে এসে গেছিলো ছোলা ভাটুরা, আর এখানে ছিল জিরা রাইস, আর একটা ওই চানা মশলা টাইপের একটা কিছু মানে এ ছিল। যাই হোক, আমার তো তৃতীয় দিনের ভিডিও, অতটা আমার মনে নেই এখন। তো এই খাবারটা ঠিক মানে আমাদের পক্ষে ভালো ছিল না, তো যাই হোক সেটা পরে বলছি। তো যাই, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমি আর ছেলে বেরিয়ে পড়লাম। কাছেই ছিল ওখানে ছোট ছোট দুটো মানে মার্কেট ছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে বাজার কলকাতা ছিল, আর বাজার কলকাতার পাশে আরও একটা কিছু ছিল, সেটা আমার ঠিক মনে নেই। দেখো শিয়ালদা স্টেশনের কাছেই, মানে মধ্যেই বলতে পারো, যেখানে মেট্রোর দিকে ওই দিকে দেখো, এই পরপর পরপর কত রকমের দোকান হয়েছে, বাটা থেকে মহেন্দ্র দত্ত, খাদিমস, মানে এখন কত উন্নত হয়ে গেছে, মানে তোমাকে আর বাইরে কোথাও যেতে হবে না। কেউ যদি ট্রেনের জন্য বা মেট্রোর জন্য ওয়েট করে বা কোথাও যদি যাওয়া আসা থাকে, সে এখানেই সব কিছু পেয়ে যাবে, তাকে আর বাইরে গিয়ে মার্কেট খুঁজে কিনতে হবে না। তো এতটাই সুযোগ সুবিধা রয়ে গেছে মানে এখন স্টেশনের মধ্যেই। আর দেখো আমরা বাজার কলকাতায় ঢুকে পড়লাম, মধ্যবিত্তের পক্ষে বাজার কলকাতা ওটা অনেকই ভালো আমার মনে হয়। তো অবশ্যই এখান থেকে অনেকটাই আমরা সুযোগ সুবিধা নিতে পারি মধ্যবিত্ত মানুষেরা। তো যাই হোক, দেখো এখানে বিভিন্ন রকমের ছেলেদের পোশাক আশাক রয়েছে, ছেলের জন্যও দেখছিলাম, বরের জন্যও দেখছিলাম, একটা দাদা থাকে সেই দাদাটার জন্য দেখছিলাম, সব কিছু মিলিয়ে মিশিয়ে। বেশিক্ষণ ভিডিও তো ওখানে করতে পারিনি, যাই হোক, কারণ জিনিস থাকার ভিড়ে, তারপরে সব জায়গায় ভিডিওতে অ্যালাউড থাকে না, তো সেই কারণে। তো যাই হোক, ওখান থেকে আমরা কেনাকাটা করে বাইরে আসলাম, আর সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য উদ্যোগ নিলাম। কিন্তু আমি বেশি দূর যেতে পারিনি, এতটাই ভিড় ছিল আর ভীষণ শরীরটাও খারাপ লাগছিল আমার। তো যাই হোক, ছেলে কিন্তু ভিড় ঠেলে ঠেলে গিয়ে একটু ভিডিও করেছিল, আর দেখো কতটা জনকোলাহল, মানে ওই তৃতীয়ার দিনেই এতটাই মানুষের ভিড়, মানে বলার অপেক্ষা রাখে না, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। মানে তৃতীয়াতে যদি এরকম ভিড় হয়, তাহলে বাকি দিনগুলো কীরকম গিয়েছে সেটা তো বুঝতেই পারা যাচ্ছে। তো যাই হোক, আমি এই শুধুমাত্র একদিনই বেরিয়েছিলাম, তারপরে ছেলে আরেকদিন বেরিয়েছিল। তো আমি একটা রেস্টুরেন্ট বা এরকম একটা দোকানে আমি অপেক্ষা করছিলাম, ও হেঁটে হেঁটে যাচ্ছিল, কারণ আমি পারছিলাম না হাঁটতে, আর না আমার শরীর দিচ্ছিল আর, ঠিক আছে। আর যাই হোক, ও গেল, ও যেরকম পেরেছে সেরকমই ভিডিও করে এনেছে, আর আমি হলে তো ভিডিও করতে হয়তো পারতামই না, কারণ এতটাই ভিড় ছিল, তোমরা একটু পরেই দেখতে পাবে। কিন্তু ওখানে থিমটা ছিল অসাধারণ,
প্যান্ডেল মানে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা এগুলো তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু থিমটা ছিল অসাধারণ। যারা গিয়েছ তারা তো অবশ্যই জানো, আর সত্যি খুব ভালো ছিল থিমটা, মানে কি বলবো এক কথায় মানে অসাধারণ সত্যি কথা। দেখতে থাকো একটু ভিডিওটা, আমার ভিডিওটা দেখতে থাকো এবং কমেন্ট করে জানিও তোমাদের কার কীরকম লাগলো, আর তোমরা কে কটা ঠাকুর দেখেছো বা কোথায় কোথায় গিয়েছো, কোন পূজামণ্ডপটা সবচেয়ে তোমাদের ভালো লেগেছে। দেখো প্রতিটা মানুষ কিন্তু ফোনের ক্যামেরা উঁচিয়ে আছে একটু ছবি তোলার জন্য, তার মধ্যে ভিড়ের মধ্যে দেখো কতটা দূর থেকে এই ভিড়টা দেখতে পাচ্ছ। মণ্ডপের ভেতরে কিন্তু এখনো মানে প্রবেশই করেনি, তার অনেকটা আগে থেকেই এই ভিড়টা মানে মানুষ একটু ফটো করবে, লাইন দিয়ে যাচ্ছে গুতগুতি করতে করতে। আমি তো পারতামই না সত্যি কথা, আমার পক্ষে সম্ভব হয়নি, আর ও কিন্তু অনেকটাই গিয়ে এগুলো করেছিল। দেখো অপূর্ব সব আলোকসজ্জা দেখলে সত্যি মনটা খুব ভালো লাগে। এগুলো আমি ভয়েসটা মানে ভয়েস দিলাম, এখানে যে সাউন্ডটা ছিল সেখানে শুধুই মানে মানুষের কোলাহলের আওয়াজ, আর ছেলের গলাও পাচ্ছিলাম সাইড দিন আস্তে ঠেলবেন না, মানে এইরকমভাবে ওর অনেকগুলো মানে আওয়াজ পাচ্ছিলাম আর কি। তখনই বুঝতে পারছিলাম যে ও কতটা মানে ধৈর্য ধরে অপেক্ষা করে ভিডিওটা করেছিল। যাই হোক, ও কিন্তু মানে করতে চায় না ভিডিও যদিও, কিন্তু আমার কথা রাখার জন্য ও করেছিল, তাই জন্য ওকে মানে কি বলবো ধন্যবাদ দেবো না কি বলবো জানি না। দেখো প্রতিমার কাছে চলে এসেছে অবশেষে, অনেক কষ্ট করে অনেক গুতগুতি করে। মানুষের হাত খালি উঁচু হয়ে আছে ফোন নিয়ে, তারপরে তোমাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করছিলাম মানে ওই যে খাবারটা খাওয়া হলো না, তা ওটা বললাম না চানা মশলাটা ঠিক ভালো ছিল না, সত্যি ওটা ঠিক ছিল না, টক হয়ে গিয়েছিল এবং খাবার থেকে কীরকম একটা মানে অন্যরকমের স্মেল ছিল। যাই হোক, আর তখন খিদেও পেয়েছিল,
সেভাবে লোকজনের ভিড়ে আর কিছু অভিযোগ ওখানে করা হয়নি। কিন্তু দেখো, তার একদিন পর থেকে ছেলের শুরু হয়ে গিয়েছিল প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, আর আমিও পড়ে গেছিলাম জ্বরে। মানে কি বলবো, মানে ওর মানে ভীষণ মানে এতটাই হচ্ছিল যে জল খেলেও মানে পটি হয়ে যাচ্ছিল, এতটাই শরীর খারাপ ছিল। মানে আমাশা হচ্ছিল এতটা পরিমাণে, খুবই শরীর খারাপ ছিল সারাটা পুজোই। মানে পুজো বলতে সেভাবে কিছু মানে কোনো কিছুই হয়নি, আর খুবই অসুস্থতার মধ্যে দিয়েই কেটে গেছে সময়টা। তো যাই হোক, মানে সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। সত্যি কথা, পুজোর সময় না খাওয়াটা রেস্টুরেন্ট বা কোথাও খাওয়াটা খুব একটা মানে বিবেচনা করেই খাওয়া উচিত, কারণ বেশিরভাগ সব পুরানো জিনিস থাকে, আর তাড়াতাড়িতে ওরা কিভাবে কি দেয়। তবে সব জায়গার কথা বলছি না, মানে কিছু কিছু জায়গার ক্ষেত্রে বললাম। দেখো, একটা মানে সামান্য একটা খাবার খেয়ে যদি মানুষ একটু শান্তিতে না থাকতে পারে, এটা মানে কিছুই ছিল না, কোনো মানে আমিষের পর্যায়ে তো ছিলই না, নিরামিষ আইটেম, তাই দেখো খেয়ে শরীরটা খারাপ হয়ে গেল। তারপরের দিন ওর কলেজ ছিল, কলেজে গিয়েছিল, আর সেখানেও 3 ঘন্টা হেঁটেছিল সল্ট লেক চত্বরে। তা সেই হেঁটে হেঁটেও কিছু ঠাকুরের ছবি মানে ভিডিও করেছিল, সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই 3 ঘন্টা হেঁটে তার পরের দিন মানে আরও শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো সেই তারপর থেকেই ও অসুস্থ হয়ে পড়েছিল। এই যে আবার ঠাকুর দেখে ও ভিডিও করে এখানে চলে এলো, এই সেই রেস্টুরেন্টের কাছে। তখন তো আর বুঝতে পারছি না ব্যাপারগুলো। এখানে আসার পর আমি এখানে ওয়েট করছিলাম ওরই জন্য, এসে একটু ভিডিও করে নিলাম। নিয়ে দেখো, এই স্টেশন চত্বরের কাছেই কিছু ঢাকিরা, তারা পুজোর জন্য ওই মানে আয়োজন বা তাদের প্রস্তুতি বলো যাই হোক, তারা সব একত্রে এগুলো করছে। আর এখানে বিভিন্ন রকমের সবজি, তারপরে আরও নানা রকম দোকানপাট ছিল, সেগুলো ছোট ছোট করে ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে সেই কারণে সেগুলো আর শেয়ার করলাম না। দেখো ঢাকিদের সব কত রকমের সব সজ্জা করেছে, দেখো দেখতেই পাচ্ছ। আর এই অল্প অল্প করে একটু শেয়ার করে দিয়েছি এখানে শেষকালে। তবে যাই হোক, শিয়ালদা চত্বরে কিন্তু অনেক রকমের মানে কি বলবো, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সব কিছু এখানে ভালো পাওয়া যায়, মার্কেটটা বেশ ভালো। একটু দরদাম করে কিনতে পারলে লাভই হয়। কত আমলকি আমলকি খাওয়া তো শরীরের জন্য খুবই ভালো, মনে হচ্ছিল নি। তারপরে ভাবলাম যে ব্যাগপত্র সব কিছু নিয়ে আর ভালো লাগছে না, মানে তখন আর এখানে এই যে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল, আমি মানে অল্প সামান্য ঝাল দিয়ে একটুখানি ঝালমুড়ি কিনেছিলাম। ছেলে খায় না ঝালমুড়ি, ও ভালোবাসে না। দেখো পুজোর লাইটিং, এটা বাড়ির কাছে বাড়ি ফেরার সময়। তাই বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, সবাই একটা করে লাইক করো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব তাড়াতাড়ি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো।